তোমার পোদে লাগিয়ে আমি কি সো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভ্লগ। তো আজকে একটা ভ্লগ না, অ্যাকচুয়ালি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো যে কী নিয়ে প্র্যাঙ্কটা হতে চলেছে। তো ভীষণই মজাদার প্র্যাঙ্কটা, কারণ প্র্যাঙ্কটার মধ্যে হাসি কান্না মানে সব কিছুই জড়িয়ে আর রয়েছে। তো তোমরা কিন্তু একদমই স্কিপ করবে না, পুরো প্র্যাঙ্কটা দেখো, আদৌ কি আমি জিততে পারলাম নাকি পারলাম না সবটাই দেখো। আর অবশ্যই আমার কি হাল হলো সেটা তো একদমই মিস করো না। আর আমি ফার্স্টে ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি কারণ ইনস্ট্যান্ট মাথায় আসলো দুষ্ট বুদ্ধি, আর আমি ইন্ট্রো দেওয়ার একদমই টাইম পাইনি। কারণ ইন্ট্রো দিতে গেলে যদি বাই চান্স তোমার দাদা ভাই একটু হলেও বুঝে যায় বা ঘুম ভেঙে যায়, দেন আর হবে না জিনিসটা। তো সেই জন্য আমি আগে প্র্যাঙ্কটা করছি, দেন এখন আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আর কোনো কথা বলবো না। আমি এখন ওয়্যাক্সিং স্ট্রিপটাকে ছাড়াচ্ছি, দেখতে পাচ্ছ লুকিয়ে লুকিয়ে, কারণ ও বাই চান্স যদি কাকিয়ে ফেলে, আর ফোনটা একদমই ওর সামনেই রাখা রয়েছে, লুকানোও নেই, কারণ আমাদের ঘরে সেরকম একটা লুকানোর স্পেস নেই। তো একদমই সামনেই রাখা ক্যামেরাটা, আবার যেহেতু ওর মাথার উল্টো দিকে তো হঠাৎ করে ওর চোখটা পড়বে না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো, কী করি না করি। আমার তো ভীষণই হাসি পাচ্ছিলো, তোমাদের আশা করি দেখলে ভীষণই হাসিই পাবে। আর অ্যাকচুয়ালি ওর মুডটা ভীষণই অফ, তো দিন ধরে মায়ের শরীর যেহেতু খুব খারাপ, আমি জানি এই মুহূর্তে প্র্যাঙ্কটা করা উচিত হয়নি, বাট ও মুড অফ থাকলে, ওর মুড অফ থাকলে আমার খুব খারাপ লাগে, কারণ মার তো শরীর সত্যিই খারাপ। কিন্তু ও সবসময় টেনশান করছে, ভীষণ মন খারাপ, যতই বলি টেনশন কোনো না টেনশন তো হয়, এটা তো স্বাভাবিক। তো তার জন্য ভাবলাম একটু মজা করি ওর সাথে, আমি জোরে কথা বলতে পারছি না। তো চলো, ওটা লাগিয়ে তো দিয়েছি, খুব হাসি পাচ্ছে, এবার ওটা দূর দেবো, তোমাদের দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ, ঘরে এসে ক্যামেরাটা সেট করার পর দেখলাম বাবান কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো বাবানকে আবার ঘুমপানোর ট্রাই করছিলাম, অ্যাকচুয়ালি আজকে প্র্যাঙ্কের মধ্যে অনেকগুলোই বাধা পড়ছে, বাট তবুও ভাবলাম যে না চলো, মন যখন স্থির করেছি করি, যাই না তো দাদা ভাই কী করবে আর কী বলবে। আমার তো ভীষণ ভয়ও লাগছিলো কারণ ওর সাথে আমি এর আগে কখনো এরকম টাইপের প্র্যাঙ্ক ভিডিও করিনি।
জানো তো একটা মানুষ এমনি শুতে পাচ্ছে না, তার মধ্যে যদি তুমি এরকম কথা বেকার একটু কি লাগাচ্ছি এগুলো বলো। ভালো লাগছে না কিন্তু আমার, আমি উঠে চলে যাবো এখান থেকে। তো গাইস মুডটা ভীষণ অফ হয়ে গেছিলো, কারণ রিয়্যাক্ট করার জায়গায় ও না রাগ করেছিল, কারণ এটা সত্যি যে ও একটু টায়ার্ড ছিল, রেস্ট নিচ্ছিল, বাট আমি তো একটু মজাই করছিলাম হাসানোর জন্য, বাট হাসাতে নিয়ে উল্টে রাগ করছিল আর বলছিল আমার হাতে জেলি জেলি লেগে গেছে, মুছে দাও মুছে দাও। তো তার জন্য আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি, বাট তবুও বারবার বলছে আমার র্যাশ বেরোলে এবার তোমাকেই দেবো এটা ওটা। তো মনটা ভীষণ খারাপ লাগছিলো আমাকে। তোমরা কিন্তু আর কখনও বলবে না গাইজ প্র্যাঙ্ক করতে, কারণ ওর সাথে প্র্যাঙ্ক করলে প্রত্যেকবারই আমি এরকম ফ্লপ হয়ে যাই আর উল্টে আমাকে কথা শুনতে হয় বকা শুনতে হয়। তো এরকম টাইপের রিকোয়েস্ট আর করবে না আমি কিন্তু নেক্সট টাইম থেকে, আর ব্লগ ব্লগ করলেও প্র্যাঙ্ক ভিডিও আর তোমাদের সঙ্গে দেবো না। এইটুকু তুলে দিই, দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। তুমি হাতে ট্যান রিমুভ করতে চাইছিলে না, সিরিয়াসলি দেখো জায়গাটা ট্যান রিমুভ হয়ে গেছে। এই জায়গাটা উপরে দিই গোটা অ্যালোভেরা জেল, আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি দাও। তাহলে হাতটা পুরোটা করে দিই। আরে আমার এখন সময় আছে, আমি এখন নিচে যাবো, আমি সব করবো না, দিতে হবে না। আরে এইটা তুলে দিই, অ্যালোভেরা জেল লাগিয়ে দিই। না শুয়েছি 10 মিনিট তার জন্য তোমরা সে একেবারে তুলে দিয়ে তোমার পোদে লাগিয়ে আমি আমার লাগবে না, সরো 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 এসব বাল সরো। কত নোংরা আছি নিজে পোদে লাগা, পোদে লাগিয়ে পোদে দিয়ে একটা তুলে যখন দিয়েছি ভালো করে তুলে দিই। আমার ট্যান রিমুভ করে দিয়েছি, আমি বলে দিলে দেখো বলে হাতটা দেখো, এই হাতটা দেখো, তোমার কি লাগেনি? তোমার ফোনটা একটু দেবা, তোমার রিয়াকশনটা একটু নেব, তোমার ফোনটা একটু দাও, আমার ফোনটা চাই। মনে হচ্ছে তোমার লাগেনি ছাতা, প্রত্যেকবার আমার সাথে এরকমটাই হয়। র্যাশে উঠবে না, আর কত সুন্দর লাগছে না তোমার? হ্যাঁ লাগিনি সত্যি, আর ওনার টানাটা ঠিক হয়নি। আর তোমার নোংরাটা পরে যখন দেবো তুমি আমাকে করে দিও। Yeah.
চা লোমালা জিনিস আর লাগিও না আমার পায়ের মধ্যে, তোমার এই ভেজগা ভেজগা লোমালা পশু হয়ে নিয়ে উল্টা পাটা দেখো ধরে চিটচিট করছে। আমি যার জন্য ইয়েটা লুকিয়ে রেখেছিলাম, তুমি সেই তোমার খারাপ, তারপরে ঠিকঠাক প্রপার রেস্ট হচ্ছে না। তোমাদের তো বললামই আগের ব্লগে যে ও মায়ের কাছেই ঘুমোচ্ছে, তো সেখানে টেনশন টেনশনে ঘুমোচ্ছে। তো আজকে হচ্ছে দু তিন দিন পর একটুখানি রেস্ট করছিল ঘরে, তো আমি মজাটা করলাম জাস্ট ওকে একটুখানি হাসানোর জন্য। কিন্তু ফার্স্টে তো রেগে গেছিলো, আমি ভাবছিলাম যা রেগে গেছে আর হবে না, বাট লাস্ট দেখলে তো কী করলো, প্রত্যেকটা মানে প্র্যাঙ্ক করলে এরকমই করে। যার জন্য আমি ওই তোমার ওয়্যাক্সিং স্ট্রিপসগুলো লুকিয়ে রেখেছিলাম যাতে ওর জন্য দেখতে না পায়। দেখতে পেলে তো প্রত্যেকটা দিয়ে আমার উপরে অ্যাপ্লাই করে দিত, বাট আমি ওটাকে লুকিয়ে রেখেছিলাম বলে ওর ইউজ করাটা দিয়েই করেছে। ফার্স্ট একটু লেগেছে, বাট পরে অতটা আর লাগেনি, কারণ ওর পশমগুলো যেহেতু অনেকটা বড় বড়, তো ওরগুলো সব চিপকে গেছিলো ওর মধ্যে। সো যাই হোক গাইজ, চেষ্টা করলাম প্র্যাঙ্কটা করার, বাট প্র্যাঙ্কটা জানি না কতটাকে সাকসেসফুল হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি চেষ্টা করবো নেক্সট এরকম টাইপের ভিডিও নিয়ে আসার। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাইকে টেক কেয়ার, একটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই একটু প্রে করো যাতে আমার শাশুমা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়, একদম প্রপার সুস্থ হয়ে যায়, তাহলে আরও ভালো ভালো সরি ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো, ফানি ভিডিও নিয়ে আসবো, সব কিছু নিয়ে আসবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো,